আসসালামু আলাইকুম ভাবি। কোথা থেকে আসছেন? আর বলেন না ভাবি, সকাল থেকে 5-6টা স্কুল ঘুরে আসলাম। রিহানকে যে কোথায় ভর্তি করব বুঝতেই পারছি না। তার মধ্যে ওর বাবা বলেছে বর্তমান পরিস্থিতিতে যেসব স্কুলের পরিবেশ স্বাস্থ্যসম্মত নয় সেসব স্কুলে ভর্তি করাবে। ও আচ্ছা, এই কারণেই আপনাকে এত ক্লান্ত দেখাচ্ছে। আমার বাসায় চলেন, চা খেতে খেতে দেখি আপনাকে এই বিষয়ে কিছু পরামর্শ দিতে পারি কিনা। চলেন তাহলে। জি ভাবি, আপনাকে বলেছিলাম আপনাকে কিছু পরামর্শ দিব আপনার বাচ্চার স্কুলে ভর্তির ব্যাপারে। আপনি জানেন কি না জানি না, আমার ছেলে আলিয়ান নিউব্লন স্কুলে গত 8 বছর যাবত পড়ছে, আর এখন সে গ্রেড 5-এ পড়ে। ও তাই তো, আমি তো ভুলিয়ে গিয়েছিলাম আদিয়ান যে নিউব্লন স্কুলে পড়ছে। তাহলে তো এই স্কুল সম্পর্কে আপনি সবই জানেন, তাই আপনার পরামর্শই আমার দরকার। ওকে, প্রথমত এই স্কুল টঙ্গীতে একমাত্র স্কুল যেখানে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত রয়েছে। এই স্কুলটি বাংলা ও ইংরেজি ভার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। এর 3টি সুবিশাল ক্যাম্পাস রয়েছে। এখানে অন্যান্য স্কুলের মতো অধিক ছাত্রছাত্রী নিয়ে ক্লাস করানো হয় না, প্রত্যেক ক্লাসে সীমিত ছাত্রছাত্রী নিয়ে ক্লাস করানো হয়, যাতে একজন শিক্ষক যেন প্রতিটি ছাত্রছাত্রীদেরকে আলাদা করে টেক কেয়ার করতে পারে। আর জানেন তো ভাবি, এই সময় বেশি বাচ্চার মধ্যে ক্লাসে অ্যাটেন্ড করাটা কতটা ঝুঁকিপূর্ণ। ঠিক বলেছেন। আর ভাবি, গত বছর করোনাকালীন সময়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত সাধারণ ছুটির পর থেকেই জুম অ্যাপসের মাধ্যমে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে অভিজ্ঞ শিক্ষক দ্বারা অনলাইন ক্লাস চলছে। এছাড়া নিউব্লন স্কুল মডার্ন অ্যাপ গুগল ফর্মের মাধ্যমে বিভিন্ন এক্সাম নিয়েছে, আর এক্সামের রেজাল্টও সাথে সাথে আদিয়ান পেয়ে যায়। পাশাপাশি ওদের স্কুলের ওয়েব পেজে প্রতি সপ্তাহে লেসন প্ল্যান ও নোট দিয়ে থাকে, যা ঘরে বসে ডাউনলোড করে নিতে পারে। শীট বা নোটের জন্য স্কুলে যেতে হয় না। বলেন কিভাবে, নিউব্লন তো দেখছি একেবারে একটা মডার্ন স্কুল। তবে আর বলছি কিভাবে, শুনুনি না। এছাড়াও ওদের স্কুলের মাসিক বেতন আপনি বাসায় বসে ওদের ওয়েবসাইটে লগ ইন করে বিকাশের মাধ্যমে পে করতে পারবেন। এর জন্য আপনার এই করোনার মধ্যে ঝুঁকি নিয়ে স্কুলে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। দারুণ তো ভাবি, সত্যি আমাকে বড় চিন্তা থেকে বাঁচালেন। আজই ওর বাবার সাথে আলাপ করে রিহানকে নিউব্লন স্কুলে ভর্তি করিয়ে দিব। ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ।